আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল যে ব্যক্তি আমাদের উপরে জুলুম করছে অত্যাচার করছে অবিচার করছে এবং অন্যায়ভাবে আমাদের সম্পত্তি দখল করে নিচ্ছে সেই ব্যক্তির প্রকাশ্য গিবত করা যাবে কিনা বা তার মুখের ওপরে কথা বলা যাবে কিনা গিবত সম্পর্কে আমরা সকলেই জানি যে গিবত হারাম কোনো ব্যক্তির অবর্তমানে কোনো কথা বলা জায়েজ নয় এমন কথা যে কথা সে শুনলে দুঃখ পাবে আমরা সকলে জানি এবং গীবত যে হারাম এ সম্পর্কে কোরআন এবং হাদিসে একাধিক দলিল রয়েছে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে গীবত করা জায়েজ কিছু কিছু ক্ষেত্রে গীবত করা জায়েজ বৈধ যেমন যা আনাল গীবাহ নিশ্চয় গীবত করা বৈধ হতে পারে কোনো শরীয়ত সম্মত কারণে কোনো শরীয়ত সম্মত কারণে গিবত করা বৈধ হতে পারে যেমন আতাজাল্লুম যে কোনো ব্যক্তি কারোর উপরে জুলুম করে অত্যাচার করে তো ফায়াজুজুলিল মাজলুম এই ক্ষেত্রে যে ব্যক্তি মাজলুম অত্যাচারিত তার জন্য জায়েজ যে তিনি সুলতান ইলাস ও ওরিহেমা বিচারক শাসক মাতুব্বার কিংবা এমন ব্যক্তি যার কাছে তার এই কথাটা উপস্থাপন করলে ন্যায় পাওয়া যেতে পারে সঠিক বিচার পাওয়া যেতে পারে এমন ব্যক্তির কাছে জালেম ব্যক্তি সম্পর্কে বলা বা তার দোষ সম্পর্কে প্রকাশ করা যায় দুই নম্বর হচ্ছে আলিস তা আয় না আলাহত অনুরূপভাবে তার এই অন্যায়কে প্রতিরোধ করার জন্যে তার এই অন্যায়কে দমন করার জন্যে লোকের কাছ থেকে সাহায্য চাওয়ার ক্ষেত্রে গিবত করা যায় যে ভাই দেখো আমার ওপরে এই ব্যক্তি এই কাজ করছে তোমরা একটু আমাকে সাহায্য করো একটু সহযোগিতা করো আমার পাশে দাঁড়াও যেন আমি ওই ব্যক্তি ব্যক্তির এই অন্যায়কে দমন করতে পারি এবং আমি আমার অধিকার ফিরে পাই তো সাহায্য চাওয়ার জন্য তিন নম্বর হচ্ছে ফতোয়া চাওয়ার ক্ষেত্রে যিনি মুফতি তার কাছে ওই ব্যক্তি সম্পর্কে বলা যায় যে অমুক ব্যক্তি এমন এমন কাজ করছে তার বিধান কি হবে তার সম্পর্কে আমাদের আহ ধারণা কি থাকতে হবে তো কোন মুফতির কাছে আলিমের কাছে ওই ব্যক্তির ওই দোষটা প্রকাশ করা চার নম্বর হচ্ছে মুসলিমিন লোকেদেরকে বা মানুষকে তার সম্পর্কে অবগত করানো যে হয়তো কোনো ব্যক্তি তার সঙ্গে ভালো ব্যবহার করছে খুব ভালো মিশছে আর আপনি জানেন যে এই ব্যক্তি লোককে ঠকায় খুব প্রথম প্রথম ভালো করে মিশে মিষ্টি মুখে সম্পর্ক তৈরি করার পরে মানুষকে ঠকিয়ে তাদের সম্পত্তি আত্মসাত করে বা টাকা আত্মসাত করে তো এক্ষেত্রে যারা আপনার পরিচিত মানুষ বা আপনি জানেন যে এই মানুষগুলো সহজ সরল মানুষ তো তাদেরকে সতর্ক করার জন্য যে এই ব্যক্তির মধ্যে এই গুণগুলো আছে বা এই দোষগুলি আছে আপনি এর থেকে সাবধান থাকবেন দূরে থাকবেন তো এই সতর্ক করার জন্যে জায়েজ আছে তো এগুলি এই সমস্ত কারণগুলির পরিপ্রেক্ষিতে গিবত করা বৈধ হতে পারে এবং এ সম্পর্কে স্পষ্ট দলিল রয়েছে যেমন আল্লাহ সুবহানাহু বলছেন তাআলা নিসা 6 নম্বর 4 আয়াত 148 এর মধ্যে আল জাহরা সুই মিনাল কুলি কোন দোষকে প্রকাশ্যে বলে বাড়ানো কে আল্লাহ পছন্দ করেন না হেবুল্লাহ আল্লাহ পছন্দ করেন না আল জাহারা প্রকাশ করাকে বিশ্বই দোষকে বিল কৌলি কথার মাধ্যমে তো কথার মাধ্যমে কারোর দোষকে প্রকাশ্যে প্রচার করা এটা আল্লাহ পছন্দ করেন না ইল্লা মান দুলিমা কিন্তু যদি কেউ অত্যাচার করে তো অত্যাচারিত ব্যক্তি মাজলুম ব্যক্তি জালেম ব্যক্তির এই অন্যায়কে মানুষের সামনে বলতে পারে ওয়াকানাল্লাহু সামিউন ওয়া আলীম ইনশাআল্লাহ সর্বসত্তা এবং সর্বজ্ঞাত অনুরূপভাবে হাদিসের মধ্যে এসেছে আম্মা আয়শা থেকে বর্ণিত ক্বালাত তিনি বলেন যে আন্না রাজুলান ইসতাযানা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া একজন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সঙ্গে সাক্ষাৎ করার জন্য অনুমতি চাইলেন সকালে রস্লাম বললেন যে তাকে অনুমতি দিয়ে দাও তাকে অনুমতি দিয়ে দাও অনুমতি দেওয়ার পরে রস্লাম ওখানে যারা উপস্থিত আগে থেকেই ছিলেন তাদেরকে সম্বোধন করে বললেন বিশা আহুল আশিরা এই যে ব্যক্তি এখন আসছে এই ব্যক্তি তার গোত্রের সবচাইতে বিকৃষ্ট ব্যক্তি এখন যে এই মাত্র বা এই মুহূর্তে যে ব্যক্তি আমাদের কাছে আসছে বা প্রবেশ করবে আমার কাছে সাক্ষাৎ করার জন্যে এই ব্যক্তি তার গোত্রের নিকৃষ্ট ব্যক্তি আম্মা আমার তানহা অবাক হলেন ওই ব্যক্তি আসলেন আসার পরে রসদ সঙ্গে সাক্ষাৎ করলেন কথাবার্তা বললেন রসদালাম তার সঙ্গে খুব নরম সুরে মিষ্টি ভাষায় কথাবার্তা বললেন এবং ওই ব্যক্তি চলে গেলেন আম্মা আইসা রেদাল রানহা পরে জিজ্ঞাসা করলেন যে আপনি একটা আশ্চর্য কাণ্ড করলেন আজ যে কেন প্রথমে আপনি বললেন যে ওই ব্যক্তি মানে প্রথমে চাইল আপনি অনুমতি দিলেন অনুমতি দেওয়ার পরে আবার আপনি আমাদেরকে বললেন কি যে ওই ব্যক্তি তার গোত্রের নিকৃষ্ট ব্যক্তি কথা বলার পরে যখন সেই ব্যক্তি আপনার কাছে আসলো আসলেন বা আসলো তখন আপনি আবার তার সঙ্গে খুব ভালো ব্যবহার করলেন খুব ভদ্র ভাষা কথাবার্তা বললেন রসুলসলাম বললেন যে আমি যে তার সম্পর্কে এই কথাটা বললাম যে এ তার গোত্রের নিকৃষ্ট ব্যক্তি জানো তোমরা তার থেকে সতর্ক হতে পারো যেন তোমরা তার থেকে সতর্ক হয়ে যাও যেন তোমরা তার সঙ্গে কোনো কারণে বিবাদে বা ঝামেলায় জড়িয়ে না পড়ো সেই বোখারি হাদিস নম্বর ছ হাজার বত্রিশ ছ হাজার আটান্ন এবং ছহাজার একশো একত্রিশ সেই মুসলিম হাদিস নাম্বার দু হাজার পাঁচশো একানব্বই তিরমিজি এক হাজার নশো ছিয়ানব্বই সাত হাজার এখান থেকে প্রমাণিত হলো যে মানুষকে সাবধান করার জন্যে তার দোষটা বলা যায় আছে ঠিক একই রকম ভাবে ন্যায় বিচার পাওয়ার জন্যে সমাধান পাওয়ার জন্যে কারোর দোষ বলা যায় যেরকম যে রসুলসালামের চাচি হিন্দা তিনি মুসলিম হওয়ার পরে একদিন রসুলসালামের কাছে এসে বললেন যে ইন্না আবা সুফিয়ান রজুলুন শেখেই হন আমার স্বামী আবু সুফিয়ান খুবই কৃপণ ব্যক্তি খুবই কৃপণ ব্যক্তি সে আমাদেরকে সংসার খরচার জন্য এতটা মাল দেয় না যাতে আমাদের জন্য পর্যাপ্ত হবে এবং আমাদের সংসারটা মোটামুটি স্বচ্ছল চলে যাবে সেই পরিমাণ মাল দেয় না মাল জমা রাখে আমাদেরকে কখনো কখনো কষ্টের মধ্যে রাখে বা অনাহারে রাখে বললেন খুদি তুমি তার সম্পত্তি থেকে অতটা গ্রহণ করতে পারো বা চুরি করে নিতে পারো যতটা নিলে তোমার এবং তোমার সন্তানদের

প্রমাণ করার চেষ্টা প্রমাণ করতে চেয়েছেন যে ওয়াহতাজ্জা বিহিল বোখারি এবং বোখারি এর থেকে দলিল নিয়েছেন যে ফি জওয়াজি ফি জওয়াজি কিবা যে গিবত করা জায়েজ কাদের আহলুল ফাসাদ ও আহলুর রাইব যারা বিশৃঙ্খলাকারী সমাজের মধ্যে অন্যায়কারী পাপি তাদের ব্যাপারটা মানুষের মানুষকে জানিয়ে দেওয়া মানুষকে তাদের সম্পর্কে সজাগ করা এবং তাদের যে জুলুম সেই জুলুমটা মানুষের সামনে প্রকাশ করা এটা যায়জ এটা জায়েজ বিশেষ করে তাদের সামনে জায়জ যাদের সামনে বললে ন্যায় পাওয়া যাবে সমাধান পাওয়া যাবে বা সাহায্য সহযোগিতা পাওয়া যাবে তাদের সামনে প্রকাশ্যে তার অন্যায়টা বলা অবশ্যই যায়জ আছে ইনশাআল্লাহ হাজার আহিন্দা আসসালামাইকুম রহমতুল্লাহি